হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আসুন ভালো আসুন, সুস্থ আসুন। আমরাও সবাই ভালো আছি। এইটা আজকে আমি আমার ব্লগ থেকে স্টার্ট করছি। আমার ছেলেরে সালামি রাব দিমো, আর আমি কীভাবে সালামি রাবটা রেডি করবো আপনাদের সাথে শেয়ার করবো। এই তো অনিয়নটা কাট করলাম, হাফ অনিয়ন কেনার মধ্যে, অনিয়নটা একটু বিগ সাইজ। আশা করি আপনারা আমার লগে থাকবা আর আমার ভিডিওটা দেখবা আমি কিভাবে সালামি রাবটা বানাই। এই তো এখানে হাফ অনিয়ন রেডি, আর পরিমাণ মতো তেল দিছি কেন। এই তো পরিমাণ মতো সল্ট দিলাম, আর অনিয়নটা একদম ব্রাউন করবো। ব্রাউন করার পরে আমি এখানে একটা টমেটো অ্যাড করবো। আর এই সালামি রাবটা খুবই টেস্টি, আশা করি আপনারা সবাই ভালো লাগবো। অবশ্যই বাসার মধ্যে ট্রাই করে দেখবা, খুবই টেস্টি আর খুবই ইজি, খুব সহজ পদ্ধতিতে কুইক বানানো যায়। বাচ্চারা তো অসম্ভব লাভ করে। আমি হাফ দিয়া বানাইবো, আপনারা যেভাবে চাইন ওভাবে কাট করতে পারবা। এখানে আমি একটু ছোট ছোট করে কাট করবো। এই তো আমার অনিয়নটা একদম ব্রাউন হয়ে গেছে, এখানোর মধ্যে আমি 4 egg অ্যাড করবো। egg অবশ্যই অ্যাড করবা, নাইলে টেস্টি হইতো না। তো এখন আমি একদম সুন্দর করে মিক্স করে দিব। এখন আমি টমেটো দিলাম, সালামি দিমো, বেশি টাইম লাগে না, 5 মিনিটের মতোই ঝটপট করে এই ব্রেকফাস্টটা রেডি করা যায়। ব্রেকফাস্টও খাইতে পারবা, লাঞ্চও খাইতে পারবা। এই তো আমার
মশলারে আমি লাচ্ছ দিলাম, আর আমি কেন ওর মধ্যে কাঁচামরিচ আট করছি না, আমার ছেলেও তো বেশি লাইক করেন না কাঁচামরিচ। এই তো ঝটপট রেডি হয়ে গেছে, এখানে ওর মধ্যে আমি ব্ল্যাক পেপারটা অ্যাড করবো। ফ্রোজেন ধনিয়া পাতা অ্যাড করলাম, এখন আমি এগেইন সুন্দর করে মিক্স করে দিব। কত সহজে ঝটপট রেডি হয়ে গেল গে। এই তো আমার ছেলে রুটি দিয়ে খাইবা, না চাইলে আপনারা পরোটা দিয়ে খাইতে পারবা। আর রুটিটা আমি মাইক্রোওয়েভের মধ্যে 30 সেকেন্ড দিয়া গরম করে নিব। আমার রাবটা একদম রেডি, দেখতে পারা খুবই ইজি, সহজে ঝটপট করে বানানি যায়। চাইলে আপনারা ম্যানিজ টমেটো কেচাপ আট করতে পারবা, আমি আসলে আট করতাম নাই। আর এই তো দেখতে পারা খুব ঝটপট করে রেডি করলাম। আর যারা যারা আমার ব্লগটা নতুন দেখরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন জানো, আর সবসময় আমার পাশে থাকুন জানো। টুডে আমি আপনাদের সাথে শেয়ার করবো রূপসাদা দিয়া ছোটো আলু রান্না কুক করলাম। এই তো আমি টুডে লাগি কুকিং করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এতে কেন পরিমাণ মতো সল্ট দিলাম, আর এই রসুনটা গার্লিকটা একদম মেল্ট হওয়ার পরে অনিয়নটা অ্যাড করবো। চিকেন ওর মধ্যে 1 অনিয়ন কাট করছিলাম, ভাবলাম 1 অনিয়নে ওই তো নয়, তো আরো 1/2 অনিয়ন অ্যাড করলাম। বাংলাদেশের ছোট আলু খাইতে খুবই স্বাদ, ভাবলাম ফিশ দিয়ে খাইয়া দেখি, ফিশ দিয়ে খাইলে তো খুবই টেস্টি লাগবো। এই আলুটা তো আমার কাছে খুবই টেস্টি লাগে। নতুন আলু দিয়ে খাইতে খুবই ভালো লাগে কারি। চিকেনের মধ্যে আর 1/2 অনিয়ন কাট করলাম, 1/2 অনিয়ন কাট করে অ্যাড করে দিলাম। যারা যারা আমার চ্যানেলে নতুন আমারে দেখা আমার ব্লগটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। যারা যারা আমার সাবস্ক্রাইব করছেন অলরেডি আর আমার সাপোর্ট করবা, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ। চিকেনের মধ্যে 1/2 অনিয়ন আমি অ্যাড করলাম, রূপসাদা ফিশটা তো খুবই টেস্টি, ছোট আলু দিয়ে হইলে তার পাতাই নাই, খুবই মজা হয় কারি। তো অনিয়নটা ব্রাউন হইব পরে আমি দেখাইমু কেটা কেটা দিমু এই ফিশের কারির মধ্যে।
একটু আলুটা চুলাইতাম নাই, তার নতুন আলু, এভাবে আমি হাফ হাফ করে দিব। হাফ করলে আসলে বড় হইব, সারফেস হয়ে দিলে ইজি কুক হইব। এই তো ইকানোর মধ্যে আমার অনিয়নটা একদম ব্রাউন হয়ে গেছে, আমি হলুদ মরিচ জিরা থোড়া দিছি, বাহর দিয়া মশলাটা অ্যাড করলাম, ফিশের মশলাটা। তো আমি আমার পরিমাণ মতো মশলা এন অনিয়ন দিয়া সুন্দর কইরা মশলাটারে বালাটিনে খুব করমু। হালকা একটু ওয়াটার দিয়া এগেইন আরো 5 মিনিটের মতো মশলাটারে খুব করমু। দেখতে পারা মশলাটা কুক হয়ে গেছে গিয়ে, এখন আমি আলুটা অ্যাড করলাম। আলুটা আরো 5 মিনিটের মতো মশলাটার সাথে একদম বালা করে খুব করব, যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে নাইসলি। হালকা একটু ওয়াটার অ্যাড করলাম, আলুটা সিজার লাগি কুক হইবার লাগি। আলুটা কুক হওয়ার পরে ফিশ অ্যাড করব। আলুটা অলমোস্ট কুক হয়ে গেছে কি দেখতে পারলাম, আর এখন ফিশটা আমি সুন্দর করে দুই হলুদ দিই মাখাইয়া রাখি। আমি সবসময় আমার বাসার মধ্যে ফিশটা দুই হলুদ দিয়ে মাখাইয়া রাখি। এখন আমি সুন্দর করে আলুর সাথে ফিশে মিক্স করব, আর ইকানোর মধ্যে ফিশ কারির মধ্যে একটা টমেটো দিছি, পরিমাণ মতো কাঁচা মরিচটা কাট করে দিছি। ইকানো আমি 4 পিস লাইম দিলাম। আমি তো ফিশ কারির মধ্যে এইভাবে ফিশের কারি বানাইলে লাইম দেই, আর লাইমে খুবই টেস্টি একটা ফ্লেভার আনে। অবশ্যই আপনারা বাসার মধ্যে লাইম দেওয়া ফিশ কারিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি একটা কারি হয়। এখন আমি আরো 5 মিনিটের মতো খুব করবো ফিশটারে, পরে আমি জুল অ্যাড করবো, ওয়াটার অ্যাড করবো। এই তো আমি 5 মিনিট হয়ে গেছে ফিশটা আলু দিয়ে কুক করছি, এখন আমি ওয়াটার অ্যাড করলাম। এই তো আমার পরিমাণ মতো ওয়াটার অ্যাড করলাম, আর আলুর মধ্যে তো একটু জুল না হইলে টেস্টি লাগে না। শিরা দেওয়া আলু, জুল দেওয়া আলু খাইতে ফিশের সাথে খুবই টেস্টি হয়। আর এই কারিটা আমি আরো 10 মিনিটের মতো কুক কইরা পরে দেখাইমো আপনারা, আরে পরিবেশন করে আমার কারিটা কিরকম হয়েছে। আশা করি আপনারা সবাই কিছু ভালো লাগবো। এই তো ইকানোর মধ্যে আমার ফিশ কারিটা একদম কুক করা ফিনিশ, আর এখন আমি ফ্রোজেন ধনিয়া পাতাটা অ্যাড করলাম দেখতে পারলাম। আমার কারিটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আশা করি মজা হইব। আমি এখন আপনারা পরিবেশন করে দেখাইমো আমার কারিটা। আর এই ফিশটা খুবই সফট, কুকিং করার সাথে সাথে মানে খুবই আস্তে আস্তে ফিশটা লওয়া লাগে। আর এই আলুটা তো আরো খুব ইজি কুক হয়ে যায়, নতুন আলু। আশা করি আমার ব্লগটা আপনারা ভালো লাগবো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবা না।
এই তো আমার আজকে কারিটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেতা করলাম, কেতা কুক করলাম, এটাই একে শেয়ার করা। ভালো থাকুক আপনারা সবাই, সুস্থ থাকুক, আর আমরা লাগি সবাই দোয়া করুন যেন আমরা সবাই ভালো রাখতা সুস্থ রাখতা। আজকে তো এই পর্যন্তই, বাই এভরিওয়ান, সি ইউ সুন।